আগামী ছয় মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র নির্বাচন করোনা মহামারীর কারণে এবার নির্বাচনী প্রচার প্রচারণা ভার্চুয়াল সভার মাধ্যমে হচ্ছে এরই ধারাবাহিকতায় বার্মিংহামের বাংলা গণমাধ্যম কর্মীদের সাথে ভার্চুয়াল সভার মাধ্যমে মতবিনিময় করেন টিউলিপ সিদ্দিক এমপি বাঙালি কমিউনিস্টির সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বার্মিংহাম থেকে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী আগামী ছয় মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট মেডল্যান্ডসের মেয়র নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে লেবার পার্টির দলীয় প্রার্থী লিয়াম ব্রাউন এমপির পক্ষে বাঙালি ও এথনিক কমিউনিটির সমর্থন আদায়ের লক্ষ্যে অ্যান্ড কিলবান আসনের লেবার দলীয় বাংলাদেশি বংশোভূত বঙ্গবন্ধু নাতনি মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমপির উদ্যোগে প্রথমবারের মতো বার্মিংহামে বাংলা গণমাধ্যম কর্মীদের সাথে এক ভার্চুয়াল সভার মাধ্যমে মত আয়োজন করা হয় ভার্চুয়াল সবাই এসে টিউলি সিদ্দিক এমপি বাঙালি কমিউনিটির সবাইকে করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন আমি আজকে আসছি লিয়াম বার্ন সাপোর্ট দিতে ওনার ক্যাম্পেইনে কোভিড-19 ভ্যাকসিন ছাড়া করোনা থামানো সম্ভব না আমরা যত তাড়াতাড়ি নিব তত তাড়াতাড়ি আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো তাই আপনারা যখনই মেসেজ পাবেন ভ্যাকসিন নিয়ে আপনারা তাড়াতাড়ি গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নেন তাহলে আমাদের মানুষজন যারা মারা যাচ্ছে আমাদের কমিউনিটি থেকে তাহলে আমরা আরো মানুষকে দেখে রাখতে পারবো আমি আমার মেসেজটা যখনই পাব আমি গিয়ে ভ্যাকসিন নিব ওয়েস্ট মিডল্যান্ডসের সকল নাগরিককে করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন West Midlands Mayor Party, Liam Brown, MP. The vaccine gives us a light at the end of the tunnel. It's now really important that we all get to the end of the tunnel just as soon as possible. None of us are safe until everybody is safe. And that is why it's really important to take the vaccine just as soon as it is offered to you. It's the right thing to do for you, it's the right thing to do for your family. ওয়েস্ট মিডল্যান্ডস নির্বাচনে বাংলাদেশে বংশোভূত ব্রিটিশ এমপি টিউলিপসিদ্দিক লিয়ামের প্রতি সমর্থনে বাঙালি সংখ্যালঘু কমিউনিটির ভোট লেবার পার্টির প্রার্থীর জন্য ইতিবাচক হবে বলে অভিজ্ঞ মহলের অনেকেই মনে করছেন উল্লেখ্য ছয় মে অনুষ্ঠিত ওয়েস্ট মিডল্যান্ডস মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী লিওম ব্রাউন এমপি ছাড়াও ক্ষমতাসীন দলের কনসারভেটিভ দলের অ্যান্ড্রি স্ট্রিট লিবারেল ডেমোক্রেটিক পার্টির জেনি উইলকিনসন গ্রিন পার্টির স্টিভ খ্রডওয়েল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী টিম উইলার ও আশবির সাঙ্গা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লুকমান হোসেন কাজী আইন টিভি ইউকে